জাহান্নাম থেকে তোমরা বাঁচো, জাহান্নাম ও মুমিন বান্দা তোমাদের জন্য বানাই নাই, ওটা আমি কাফেরদের জন্য বানাইছি, তোমরা জেনে বুঝে ওই জাহান্নামের রাস্তায় প্রবেশ করিও না। আল্লাহ বলে জাহান্নামের রাস্তা থেকে দূরে থাকো, জান্নাতের রাস্তায় ঢোকো। কিন্তু পরিতাপ, আজকে দুনিয়ার মানুষগুলো জাহান্নামের রাস্তায় দল বেঁধে ঢুকতেছে। আল্লাহ কয় জান্নাতের রাস্তায় দৌড়াও, দৌড়ানো দূরের কথা, জান্নাতের রাস্তা হাঁটার লোকে নাই, বরং সবাই আজকে জাহান্নামের রাস্তায় দল বেঁধে যায়। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মানুষের দিকে তাকালে মনে হয় তাদের অবস্থা এমন, তারা যে মরবে এটা তারা ভুলেই বসেছে। তাই আমরা দেখতে পাই কবরস্থানে কবর খুঁড়ে যে লোকেরা, এমন কবর খোঁড়া লোক পাওয়া যায় অর্ধেক কবর ঘুরে ক্লান্ত হয়ে যায়। তাই কবরের স্থানে কবরের পাশে বসে বসে সিগারেট টানে, এমনও আছে না সে অন্যের কবর খুঁজছে, নিজের কবরের কথা মনে নেই। আমরা যায় নামাজে গিয়া, যায় জানাজার নামাজে গিয়া হাসি, জানাজার নামাজে গিয়া তামাশা করে, বন্ধু বন্ধুরে ধাক্কায় জানাজার নামাজে খারায়া হাসে, জানাজায় যাইতে যাইতে হাসে, জানাজার নামাজে দাঁড়ানোর আগে হাসে, নামাজ শেষ করে বাড়িতে আসার সময় হাসে। সে অন্যের জানাজার নামাজ পড়লো, সে বুঝে গেছে তার জানাজার নামাজও কালকেও হতে পারে। আমাদের বোধ হারিয়ে যাচ্ছে, ওই মৃত্যুর কথা মনে থাকলে সুদে টাকা লাগাইতা না, ওই মৃত্যুর কথা মনে থাকলে গোশ খাইতা না, ওজনে কম দিতা না, মালে বেজাল মিশাইতা না, বরং তুমি ভেবে বসেছ দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এ মানুষগুলো অবুত প্রাণীর মতো হয়ে গেছে। আপনাদের বড় লেখা বাজারে গরু ব্যবসায়ী যখন মাংস ব্যবসায়ী গরু জবাই করে মাংস বিক্রি করে, দুটা তিনটা পাঁচটা গরু বিক্রি হয়ে যায় এমন ব্যবসায়ীও কোনো কোনো জায়গায় আছে, ওই গরু তিনটা পাঁচটা একসাথে জবাই দেয় না, জবাই দেয় সিরিয়াল করে। প্রথমে ভোরবেলা একটা জবাই দিয়ে দেয়, যখন দেখে মাংস মোটামুটি অর্ধেক বিক্রি শেষ তখন বলে আরেকটা জবাই দে, যখন দেখে সেটাও অর্ধেক শেষ তখন বলে আরেকটা জবাই দে, প্রথমটা যখন জবাই দেয় বাকি চারটা গরু তখন তাকায়া তাকায়া সতীত্বের জবাই দেখে, এবং সে পেটের ভিতর থেকে খাবার বের করে জাবর কাটতে থাকে, চাবাইতে থাকে, সে বুঝেও না তার সিরিয়াল নাম্বার দুই। ঠিক আমরা প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর শুনি, কিন্তু আমার মৃত্যুর কথা আমার মনে নাই। ওই সাদা দাড়িওয়ালা ওই মুরব্বীরা আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে, আমার মন আমাকে বলছে উনার মতো বুড়া না হইয়া মরবি কইছে কেডা, কিন্তু আমার সে কম বয়সে কতজন চলে গেছে সেটা আমার খেয়ালও আসে না। চূড়ান্ত কথা হলো যেতে হবে, যেতেই যেহেতু হবে আমাদেরকে জান্নাতের রাস্তায় যাওয়া দরকার, ঠিক কি না? জাহান্নামের রাস্তায় ঢোকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে মায়া করে আমাদেরকে বানাইয়া আমাদেরকে জাহান্নামে দিতে চান না, তিনি জান্নাতে দিতে চান। তাই তিনি আমাদের বলছেন তোমরা সবাই জান্নাতের রাস্তায় দৌড়াও। 100 মিটার 300 মিটার দৌড়বিদেরা যখন প্রতিযোগিতার জন্য রেডি হয়, রেফারি মুখের মাঝে বাঁশি নেয়, যেই মাত্র হুইসেল দেয় সাথে সাথে সব দৌড়বিদ একসাথে দৌড় দেয়। আপনারা দেখে থাকবেন রেফারি হুইসেল দেওয়ার আগে একটা পা সামনে দিয়া আর একটা পা পিছে দিয়া দৌড়ানোর জন্য পুরো প্রস্তুতি নিয়ে থাকে, হুইসেল দিতে দেরি, দৌড় দিতে আর দেরি নাই। আল্লাহ তাআলা ঠিক এই শব্দটাই বললেন, ফাস্তাবিকু, তোমরা দৌড়বিদদের মতো দৌড়াও।
জগতের দিকে। এই শব্দটা বলার কারণ কি? এই শব্দ বলার কারণ হলো পাঁচজন দৌড়বিদ যদি একসাথে দৌড় দেয়, বলুন তো হুইসেল দেওয়ার পরে ওই পাঁচজন থেকে যদি একজনে দৌড় না দেয়, বাকি চারজন কি তার জন্য দাঁড়াইয়া থাকে? কথা বলেন, দাঁড়াইয়া থাকে? ওই চারজন দৌড় মারবে, দশ বিশ হাত যাওয়ার পরে আরো একজন দাঁড়াইয়া গেল, বাকি তিনজন দাঁড়াবে না দৌড়াবে? আরো কিছু দূর যাওয়ার পরে আরো দুইজন দাঁড়াইয়া গেল, বাকি একজন দাঁড়াবে না দৌড়াবে? ঠিক আল্লাহ বুঝাতে চান, জান্নাতের রাস্তায় সবাই যাবে না, তুমি একা হলো দৌড়াতে হবে। কে জান্নাতের রাস্তায় আসছে, কে আসে নাই? ও বেটা মসজিদে সাদা দেয় না, আমি দেব কেন? ও বেটা মোট নামাজ পড়ে না, আমি পড়বো কেন? উনি রোজা রাখে না, আমি রাখবো কেন? মুসলমানের কথা এটা হবে না, মুসলমানের কথা হবে সমাজে একজন জান্নাতের রাস্তায় যেতে রাজি না হলে আমি একা হলেও যেতে হবে। আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে দৌড়াতে বলছেন। দৌড়াতে বলার কারণ তিনি জান্নাতটা আমাদের দেয়ার জন্যই বানাইছে, তাই জান্নাত দেয়ার তার বড় শখ, দিতে তিনি বড় ভালোবাসেন। আল্লাহর মতো দাতা আর কেউ নাই, এমন এক দাতা যার কাছে চাওয়ার আগে তিনি দেয়, আর চাইলে তো দেয়ার কোনো অভাব থাকে না। এই জমিনে আল্লাহ টোটাল মাখলুকের মাঝে আল্লাহর সবচেয়ে বড় দুশ্মনের নাম হলো ইবলিস, শয়তান। সে শুধু আল্লাহর দুশ্মন নয়, সে আমাদেরও দুশ্মন। আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট মাখলুক ইবলিস, সেও আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, চাইতে দেরি, আল্লাহ তাকেও দিতে দেরি করেন নাই। ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর বয়সে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, রব্বি হাবলি মিনাস সালেহিন বলে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন নাই। হযরত জাকারিয়া আলাইহিসসালাম উনিও বুড়া হয়ে গেছেন, সন্তান হয় নাই। উনার স্ত্রী ছিলেন বন্দা, যেই নারীর সন্তান হয় না তারে কি বলে? কথা বলেন নাকি কি বলে? বন্দা। আপনাদের লেখে কি করে বন্দাই বলে? জাকারিয়া আলাইহিসসালাম স্ত্রী ছিলেন বন্দা, উনি হয়েছেন বুড়া, সন্তান উনার হয়নি। মারিয়াম আলাইহিসসালাম ছিলেন উনার শালির বেটি, শালির বেটি বলুন তো। আচ্ছা, আমি ঢাকার মানুষ তো, এক দেশের গালি আরেক দেশের, মানে বউয়ের বোন, তারা আমাদের দেশে কয় শালি, শুদ্ধ ভাষা হলো শেলিকা। ওই শেলিকার মেয়ে, উনার বায়রার নাম ছিল ইমরান, উনি ছিলেন মসজিদে আকসার ইমাম। হযরত জাকারিয়া আলাইহিসসালামের ভায়রা, উনার শালির বেটি হযরত মারিয়াম, জন্মের পরেই মারিয়াম আলাইহিসসালামকে মসজিদে আকসার জন্য খেদমতের জন্য তিনি ওয়াকফ করে দিলেন, কারণ মারিয়াম পেটে থাকতে উনার মা মানত করেছেন। এখন তার লালন পালন কে করবে? ছোট্ট মারিয়াম, বয়স তো 2-3 দিন, 5 দিন, 10 দিন। হযরত জাকারিয়া সেই দায়িত্ব নিলেন, লম্বা ঘটনা। হযরত জাকারিয়া মারিয়াম আলাইহিসসালামের মেহরাবে হুজরায় যেতেন, অন্য কোনো পুরুষের অনুমতি ছিল না প্রবেশের, শুধু হযরত জাকারিয়া ঢুকত খালু। একদিন তিনি ঢুকে দেখেন হযরত মারিয়াম আলাইহিসসালামের সামনে কিছু ফল, এমন কিছু ফলমূল যে ফলমূলগুলো ওই মৌসুমে বাজারে পাওয়া যায় না। এখন আপনাদের সিলেটের মানুষরা তো এমনি ধনী, দ্বিতীয় লন্ডনী মানুষ কয়, কারো পকেটে যদি আমেরিকা লন্ডনের ডলার থাকে,
আর আপনি $1,000 কারো হাতে দিয়ে বলেন যা কুলাউরা বাজার থেকে 5 কেজি ল্যাংরা আম কিনে আন, পাইব তো? কথা না কইলে কিন্তু মজা পাই না, কথা কইতে হইব তো নাকি? সব আমার দিয়ে কইবেন, এটা কি কথা হইল? আওয়াজ করে বলুন, এখন ল্যাংরা আম পাওয়া যাবে? এটা আমের মৌসুম না? হজরত মারিয়াম আলাইহাস সালামের কাছে যাইয়া হজরত জাকারিয়া দেখেন টেবিলের মাঝে ওনার ঘরে এমন কিছু ফলমূল রাখা আছে যেগুলো ওই মৌসুমে বাজারে পাওয়া যায় না। জাকারিয়া আলাইহিস সালাম দেখে মারিয়ামকে প্রশ্ন করলেন, আন্না লাকে হাযা? সুবহানাল্লাহ! পড়ে ও মারিয়াম, তোমার ঘরে তো আমি জাকারিয়া ছাড়া কোনো পুরুষের প্রবেশের অনুমতি নাই, তুমি তো বাজারও যাও না, আবার ফলগুলা এই মৌসুমে বাজারে কিনতেও পাওয়া যায় না, 1 নাম্বার কোনো পুরুষ আসবে না, 2 নাম্বার তুমি বাজারে যাও না, 3 নাম্বার বাজারে গেল ফল পাওয়া যায় না, আমি জাকারিয়া জানতে চাই ফলগুলো আসলো কোত্থেকে। হযরত মারিয়াম জবাব দেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাঠাইছে। এই কথাটা শোনার সাথে সাথে হযরত জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে একটা চিন্তা জাগলো, আল্লাহ যদি মৌসুম সারা ফল দিতে পারে, আমি বুড়া হইয়া গেছি, কি হইছে এই বুড়া বয়স, আল্লাহ চাইলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই চিন্তাটা মাথায় আসার সাথে সাথে হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া গেলেন। ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ কোরআন মাজিদে বলেন, জাকারিয়া ওই হুজরার মাঝে নামাজে দাঁড়াইয়া গেলেন, কারণ নামাজ হলো আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় জায়গা। সুবহানাল্লাহ! ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহ কোরআনে বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়ে যেতেন, সাথে সাথে নামাজে দাঁড়ায়া যেতেন। সেই মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় যায়, সে তার আল্লাহর খুব কাছে চলে যায়।